এমটিভি বাংলার আয়োজনে শুভ 1428 বঙ্গাব্দ বর্ষবরণ ও সাংবাদিক প্রীতি সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। গত 12 এপ্রিল রোজ সোমবার সন্ধ্যা 7 ঘটিকায় শহরের প্রাণকেন্দ্র মসজিদরুস্থ এমএলএ কনভেনশন হলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত কার্যনির্বাহী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এএমটিভি বাংলার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল শুভ নববর্ষ ও 1428 বঙ্গাব্দ বর্ষবরণ ও সাংবাদিক প্রীতি সম্মেলনী অনুষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ ও শিল্পী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি এবং এএমটিভি বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন সোহেলের উপস্থাপনায় সন্ধ্যা 7টায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সকল সাংবাদিক বৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। অতঃপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও এএমটিভি বাংলার চেয়ারম্যান জনাব আব্দুল মালেক। স্বাগত বক্তব্যের মাধ্যমে তিনি উপস্থিত সকল সাংবাদিক বৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ, গণমানুষের সুখ দুঃখের কথা, দেশপ্রেমের মমত্ববোধ নিয়ে আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে চাই। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং চলার পথে সবাইকে পাশে চান। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে বিশেষ সম্মাননা স্মারক বিতরণ করা হয়। এতে সাংবাদিকের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, মুনির হোসেন, আ ফ ম কাউসার ইমরান, শেখ শহীদুল ইসলাম, আলামিন শাহীন, শাহাদাত, শফিকুল ইসলাম, মাসুক হৃদয়, বাহাদুর আলম, সুমন রায় সহ প্রমুখ। বক্তারা এএমটিভি বাংলার আয়োজনকে সাধুবাদ জানান। তারা বলেন, আশা করি এএমটিভি বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক প্রচারের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সঠিক ও সুন্দর সাংবাদিকতায় এএমটিভি বাংলা যেন যত্নবান হয়ে কাজ করেন, বক্তারা এই আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে রেফেল ড্রয়ের আয়োজন করা হয় এবং 25 জন ভাগ্যবান বিজয়ীর মাঝে সুজন্য উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এএমটিভি বাংলার সকল স্টাফ ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিনথিয়া শারমিন, এএমটিভি বাংলা, নিউজ ডেস্ক।